প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেন্দ্রের উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। আজকে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এর মানোন্নয়ন নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মাজাবিন শিরিন প্রিয়া, ভাইস চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা, এবং একই সাথে উপস্থিত আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর এস এম ওয়াহিদুজ্জামান। স্যারকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, আপনি নতুন দায়িত্বে এসেছেন এবং একই সাথে আপনাকেও স্বাগত চ্যানেলের এই নিয়মিত অনুষ্ঠানে। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে গিয়েছে, বাংলাদেশ সরকারের শিক্ষা নিয়ে যত ভাবনা আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য নানা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, এবং এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি বড় ভূমিকা পালন করে। কারণ সারা দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যত শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলোর দায়িত্বে কাজ করছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। তো সেখানকার মহাপরিচালকের দায়িত্বে আপনি এসেছেন, আপনাকে আমরা অভিনন্দন জানাই, এবং সেই সাথে আমরা জানতে চাই যে এই জায়গায় আপনার বর্তমান পরিকল্পনাটা কি আছে, কিভাবে অধিদপ্তরকে আরো বেশি কার্যকর করতে চাচ্ছেন। আসলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের এজেন্ডাগুলো বাস্তবায়ন করে। সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত নির্দেশনা দেন তার আলোকে শিক্ষা মন্ত্রণালয় যে বিষয়গুলো আমাদের নির্দেশ দেন আমরা সেটি পালন করে থাকি। শিক্ষা ব্যবস্থার তিনটি বিষয়, একটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো, আরেকটি হলো পাঠদান, এবং আরেকটি হলো এর ব্যবস্থাপনা। এই বিষয়গুলোর সাথে যেমন জনপ্রতিনিধি জড়িত আছেন, প্রশাসন জড়িত আছেন, শিক্ষক অভিভাবক সবার সম্পৃক্ততা রয়েছে। আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করার জন্য আমাদের প্রধান যেটি কাজ সেটি হলো পুরো বিষয়টা মনিটর করা। একজন শিক্ষক তিনি নিয়মিত ক্লাসে আসছেন কিনা, একজন প্রধান শিক্ষক তিনি নিয়মিত নিয়ন্ত্রণ করছেন কিনা, এবং পরিচালনা পরিষদের যারা আছেন তারা শিক্ষার্থীর বিষয়ে খোঁজখবর রাখছেন কিনা, সচেতন করছেন কিনা, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করাই আমাদের কাজ। এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বিভিন্ন প্রকার বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তিগুলো যেমন আমাদের ঝরে পড়া রোধ করে, এই বৃত্তিগুলো যেমন আমাদের পাঠদানে উৎসাহিত করে, শিক্ষা মন্ত্রণালয় যেমন বৎসরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিলি করে থাকেন, একটি বিশাল বড় একটি কাজ। অনেক চমৎকার বলেছেন স্যারের সূত্র ধরে আপনার কাছে একটি বিষয় জানতে চাইব যে স্যার বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তই এই প্রতিষ্ঠানটি, যেটি সরকারের সকল নির্দেশনা মেনে কাজগুলো করে থাকে সারা বাংলাদেশ ব্যাপী। এবং উনি আরেকটি কথা গুরুত্ব সহকারে বলেছেন যে এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি এই দুটি পক্ষকে অনেক বেশি হয়তো সহযোগিতা পান তাদের কাছ থেকে। তো আপনি জনপ্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধিদের একজন প্রতিনিধি আজ আপনি এখানে, তো আপনি কি মনে করেন যে এই সরকারের শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিস, শিক্ষা বোর্ড এগুলো যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে চায়, আপনারা যখন ফিল্ড লেভেল থেকে কাজগুলো করেন সেখানে কি কি সমস্যা হয় বলে মনে করেন, বা আপনি আপনার উপজেলাতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি ভূমিকা পালন করছেন? আপনাকে ধন্যবাদ, সেই সাথে চ্যানেলের দর্শক শ্রোতা যারা সামনে রয়েছেন সবাইকে ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সাথে আমরা আজকে বাংলাদেশে 1 জানুয়ারি সারা দেশে একসাথে একযোগে একই সময়ে বই বিতরণ করে থাকি, যেটা বিশ্বের আর কোনো দেশে হয় কিনা আমার জানা নেই। এটা একটা ঐতিহাসিক ব্যাপার যেটা আমরা করে থাকি। প্রায় বিনামূল্যে যখন আমরা বই বিতরণ করি আমরা দেখেছি শিশুদের মুখে এবং ছেলেমেয়েদের মুখে
হাসি, এই যে নতুন বই হাতে তুলে দেয়া, এর যে স্বাদ যে গ্রহণ করছে তারও একটা আনন্দ স্বাদ, এবং আমরা যখন বিতরণ করি আমাদেরও স্বতঃস্ফূর্ততা থাকে। একটি সময় ছিল যে হয়তো মার্চ এপ্রিল মাস পর্যন্ত বই হাতেই পাওয়া যেত না, সেখানে জানুয়ারি 1 তারিখে পাওয়া যায়। জি জি, এই সেটা পরিবর্তন হয়েছে এবং এই সরকারের মাধ্যমেই এই পরিবর্তন ঘটেছে। তো সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা আমার ঈশ্বরদী উপজেলাতে বিভিন্ন প্রত্যেকটা স্কুলের স্ব স্ব প্রতিষ্ঠানে সুন্দর শক্তিশালী ম্যানেজিং কমিটি রয়েছে, যে কমিটি নিয়ন্ত্রণ করে থাকে এবং প্রধান শিক্ষক তার দায়িত্বে থাকেন। আমাদের ঈশ্বরদী আটঘরিয়া মাননীয় সাংসদ, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী, মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলা পরিচালিত হয় আপনারা জানেন। সেখানে আমি আমার জায়গা থেকে প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক এবং গণশিক্ষা চারটা ডিপার্টমেন্টের ঈশ্বরদী উপজেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছি। তো সেখানে বিভিন্ন স্কুলগুলা ঠিক মতো ক্লাস হচ্ছে কি না, ঠিক মতো ঘন্টা পড়ছে কি না, এবং আমিও নিজে চেষ্টা করি যে মানুষের কাছে ছুটে যাওয়া। সেক্ষেত্রে স্কুলে, বিভিন্ন স্কুলে যখন ক্লাসে বেঞ্চ নেই, বেঞ্চ লাগবে, আমাকে বলেছে আপা বেঞ্চ লাগবে, চেয়ার টেবিলের ব্যবস্থা করতে হবে, ফ্যান লাগবে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, সব মিলে শিক্ষার যে উপকরণ সবগুলো আমি চেষ্টা করি পৌঁছে দেওয়ার। এবং আমার বাবা তো সবসময় এগুলা এবং স্বাধীনভাবে সবাইকে কাজ করার জন্য সবসময় বলে থাকেন, এবং এখানে কখনো আমাদের দ্বারা মানুষ যে ভীত হবে এখানে কোনো সুযোগ নাই। আর সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলোর জায়গা তো ঈশ্বরদীতে নেই, কোনোভাবেই নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আবার কথার সাথে আমি শুধু একটু অ্যাড করতে যাই, আমি ওনার এলাকায় অনেকবার গিয়েছি, দেখেছি, এবং একটি বিদ্যালয়ে গিয়েছিলাম যেগুলো মুক্তিযোদ্ধারা প্রতিষ্ঠিত করেছিলেন সেই বিদ্যালয়টিতে, সেখানে প্রায় 500 অধিক ছাত্রী পড়াশোনা করে। এবং সেই স্কুলটি যখন ডিজিটালাইজ করার প্রসঙ্গ আসলো, তখন ওনারা ব্যক্তিগত উদ্যোগে সেখানে ল্যাপটপ প্রজেক্টর দিয়ে স্কুলটিকে ডিজিটাল করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করেছে। তো স্যার, আপনার কাছে আমি জানতে চাইব যে এই বাংলাদেশে যতগুলো উপজেলা আছেন, যতগুলো পৌরসভা আছে এবং যতগুলো সংসদীয় আসন রয়েছে, সেখানকার যারা প্রশাসনের পাশাপাশি পলিটিক্যাল লোক যারা আছেন, তারা কীভাবে সহযোগিতা করলে, জনপ্রতিনিধিরা কোন ধরনের ভূমিকা পালন করলে আপনার কাজগুলো বা সরকারের এই কাজগুলো অনেক বেশি সহজ হতে পারে বলে আপনি মনে করেন? অধিকাংশ জায়গায় সহযোগিতা পেয়ে থাকি, দু একটা ব্যতিক্রম হয়তো কোথাও থাকতে পারে বা থেকে থাকে, এগুলো আমার মনে হয় যে খুব বড় বিষয় না, যদি আমরা চেষ্টা করি এটি অতিক্রম করা যায়। স্যার, এখন সারা বাংলাদেশ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া, ওই পরিচালনা পরিষদ যারা আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এবং আমরা যে যুগোপযোগী শিক্ষার জন্য যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি সেই প্রযুক্তিগুলো ছাত্রদের কাছে নিয়ে আসা, এ ব্যাপারে আমার মনে হয় যে স্থানীয় জনপ্রতিনিধি তারা যেমন সহযোগিতা দেন, প্রশাসন সহযোগিতা দেন, আমাদের ডিজি অফিস থেকে সহযোগিতা দেওয়া হয়, ফলে বিষয়টি আমার মনে হয়। স্যার, এখন পর্যন্ত হয়তো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলো ক্লাসরুম ডিজিটালের আওতায় আসেনি বা ল্যাপটপ প্রজেক্টটা শুরু হয়নি, তো এই জায়গাটা হয়তো সরকারের পক্ষ থেকে যখন সবগুলোকে বাস্তবায়ন করতে যাবে সেটা একটি অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার বা অনেক সময় লেগে যাবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা নিয়ে কোথাও কোথাও মিড ডে মিল, দুপুরের খাবার ব্যবস্থা, এরকম ল্যাপটপ, ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য উপকরণ, ডিজিটাল ক্লাসরুম তৈরি করার জন্য, মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করার জন্য জনপ্রতিনিধিদের সহযোগিতা নেওয়া, স্থানীয় যারা ধনী সম্প্রদায় আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া, এটি কিন্তু আমরা চেষ্টা করে থাকি, গ্রহণ করে থাকি। আপনি স্যার একটা কথা বলছেন যে শিক্ষকদের যে প্রশিক্ষণের বিষয়টি, এটি যদি লোকালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে থাকেন কিংবা জনপ্রতিনিধিরা যদি তাদের নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে চান, তাহলে সেটি হয়তো তাদের পক্ষে সম্ভব, কিন্তু এটার জন্য একটা চমৎকার গাইডলাইন দরকার আছে, যে সকল কন্টেন্ট ব্যবহার করে তাদেরকে প্রশিক্ষণ দেবেন সেই বিষয়গুলো কোথা থেকে পেতে পারে, বা এই ব্যাপারে ডিজি অফিস বা আপনার দপ্তর কোনো কাজ করবে কিনা? সেইগুলো এখনো আমরা, এটা ম্যানুয়াল পদ্ধতিতে আছে, ম্যানুয়ালগুলো হার্ড কপিতে আছে, এটা আমরা চেষ্টা করব সফট কপিতে, ওয়েবসাইটে দিয়ে দেওয়ার জন্য। আমরা একজন শিক্ষককে যখন প্রশিক্ষণ দিই, আমরা চেষ্টা করি যে সে যেন তার প্রতিষ্ঠানে ফিরে গিয়ে অন্যদের ভিতর এটা ডিসিমিনেট করেন,
কিন্তু অনেক সময় দেখা যায় যে উনি এটি করেন না বা প্রতিষ্ঠান প্রধান এটির আয়োজন করে দেন না। তো আমরা এটি চেষ্টা করব যে এই ডিজিটাল কন্টেন্টগুলো বা এই ম্যানুয়ালগুলো যদি আমরা ওয়েবসাইটে দিয়ে দিতে পারি তাহলে যেমন যারা প্রশিক্ষণার্থী তাদের জন্য ভালো হবে, এটি স্থানীয়ভাবেও তারা এটি ব্যবহার করে যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা করতে পারবেন। আপনার কাছে জানতে চাইব যে আপনি তো পলিটিক্স করছেন সেটা ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে সেই এলাকার মানুষগুলোকে উন্নয়নের জন্য কাজ করছেন, বিশেষ করে যারা মেয়েরা আছে তাদেরকে নানাভাবে আপনি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন, তো আপনার ফিউচার প্ল্যান কি রয়েছে ওই এলাকার জন্য, ওই এলাকার মানুষের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি কাজ করবেন বলে আপনি আশা প্রকাশ করছেন? দেখেন ওখানে আমার ঈশ্বরদী উপজেলায় আপনার ফোন নিয়ে নিচ্ছি, আমাদের সাথে একজন ফোনে যুক্ত হয়েছেন। হ্যালো 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 জি বলুন। হ্যালো জি ভাইয়া, আমি আজ করতে চাচ্ছি যে আমি শুনেছি যে আমার এক ভাই দেশ থেকে ওয়েস্ট থেকে ত্রিপলিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ত্রিপলিতে আমেরিকায় গেছে, তো তার অনার্স শেষ করার পরও তার ওখান থেকে আবার থার্ড ইয়ার থেকে শুরু করতে হচ্ছে চাকরি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে সরাসরি বিএসবি তে আপনি যোগাযোগ করতে পারেন, আপনি তার সঠিক সমাধান পাবেন। ধন্যবাদ আপনাকে। উনি যেটি বলতে চাচ্ছেন যে আমাদের শিক্ষার মান আমাদের এখন অন্য জায়গায় টাকার মানও তো পার্থক্য আছে, $1 এক টাকার সমান নয়। আরেকটি বড় বিষয় হচ্ছে স্যার যে সব দেশেই শিক্ষা বা তার যে কারিকুলাম সেটা তৈরি করা হয় সে দেশের চাহিদা অনুযায়ী, কিন্তু যখন আমরা বিশ্বের অন্যান্য দেশে কাজ করতে যাব তখন সেই মানের কারিকুলামে আমাদেরকে যেতে হবে। আমরা হয়তো আমাদের কারিকুলাম কিন্তু অতীতের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে, হয়তো আপনার উদ্যোগ নিলে হয়তো আরো দ্রুত সময়ে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সেটি যেতে পারবে। আমরা যে প্রশ্ন যে কথা বলছিলাম সরকারের পক্ষ থেকে, আপনি জানেন যে বেশ কিছুদিন আগে গত বছরে আমি ইউরোপ সফর করলাম, সেখানে শিক্ষা ব্যবস্থার যে মান দেখে আসলাম সেগুলা দেখে আমাদের দেশে যাতে সেই পদ্ধতিতে আমরা মানে এগিয়ে যেতে পারি, শিক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে পারি সেজন্য আমরা আসলে চেষ্টা করছি আমি কাজ করার। সেখানে হচ্ছে আমি দেখেছি যে স্কুলগুলোতে এবং ইউনিভার্সিটি সহ পরিদর্শন করলাম, সেখানে অত্যন্ত সুন্দরভাবে মানে বাচ্চাদের যে বই না দেখে লেখা আমাদের দেশে আমি দেখলাম, জার্মানে একটি তাদের ওপেন বুক এক্সাম সিস্টেম রয়েছে, বই দেখে তারা লিখতে পারে, ওপেন বুক বই দিয়ে সামনে বই দিয়ে দিয়েছে, বই দেখে লিখতে হবে। এটা কিন্তু আসলে অনেক ভালো একটা সিস্টেম যেটা ব্রেনে আমাদের প্রেসার পড়ে, তো যাই হোক এটা হবে, অবশ্যই হবে আমি মনে করি, আমাদের দেশেও এক সময় হবে। ডিজিটাল আজকে দেখেন প্রযুক্তি, আমরা প্রযুক্তি শিক্ষার ঈশ্বরদীতে তো প্রায় স্কুলেই আমরা ল্যাপটপ যেটা তুলে দিয়েছি, মাল্টিমিডিয়া ক্লাস চলছে এবং সেটা যাতে ব্যবহার ঠিক মতো হয় সেগুলোর দিকে আমাদের নজরদারি রয়েছে, এবং আমি চাই ব্যক্তিগতভাবে প্রতিটা স্কুলে ঈশ্বরদীর এবং বাংলাদেশের প্রতিটা জায়গায় এই প্রযুক্তি পৌঁছে যাক এবং মাল্টিমিডিয়ার যে ব্যবহার সেটা সঠিকভাবে ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে, শিক্ষকদের ট্রেনিংয়ের মাধ্যমে এটা কার্যকরী করা এবং ছাত্রছাত্রীরা অতি সহজেই এটা ব্যবহার করে আমরা আরও বেশি এগিয়ে যাব, এটা অবশ্যই আমরা আশা করি। আর ফিড মিল্কের কথা স্যার বললেন, সেটা তো ঈশ্বরদীতে, আমাদের ঈশ্বরদীতে বেশ কয়েকটা স্কুলে এবং অনেক স্কুলেই যেখানে যেসব বাচ্চারা টিফিন স্কুলে নিয়ে যেতে পারে না তাদেরকে ফিড মিল্ক আমরা দিয়ে থাকি, এর জন্য সরকারের পক্ষ থেকে আমাদের দিক নির্দেশনা রয়েছে এবং আমরা ব্যক্তিগতভাবেও স্বস্ব এলাকার ধনী ধনাঢ্য যারা ব্যক্তি তারাও সহযোগিতা করেন এবং আমাদের মাননীয় সাংসদ মন্ত্রী মহোদয় উনি এটা দিক আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, সে ব্যাপারে আমরা সবাই মিলে ঈশ্বরদীবাসী একসাথে একযোগে কাজ করে যাচ্ছি। সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যানদের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান যে পোস্ট সরকার ক্রিয়েট করেছেন সেখানে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু একজন করে আপনার মতো জনপ্রতিনিধি রয়েছেন, তো ওনাদের কাছে আপনার কোনো দাবি থাকবে কিনা, কিভাবে এই সরকারের এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে পারে সারা বাংলাদেশ সকল উপজেলাতে? এ দাবি সবার কাছে, কারণ এ দেশ তো আমার আপনার সবাই, একজন মহিলা প্রতিনিধি কি পুরুষ প্রতিনিধি এটি বোধহয় আমার বিবেচ্য বিষয় নয়,
আমরা চেষ্টা করব যে শিক্ষার মান উন্নয়নে যিনি যেভাবে যতটুকুন সহযোগিতা দিতে পারবেন আমরা তার কাছ থেকে ততটুকুন সহযোগিতাই নিব, এবং আমাদের পক্ষ থেকে ওনারা এলাকা ভিত্তিক যতটুকুন সহযোগিতা চাইবেন আমরা সেটি দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার কাছে আরেকটা বিষয় জানবো যে উনি একজন জনপ্রতিনিধি হিসেবে যখন সরকারিভাবে ইউরোপ সফরে গিয়েছেন তখন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সরজমিনে ভিজিট করে দেখার সুযোগ হয়েছে ওনাদের, এখন যার কারণে উনি ওনার দৃষ্টিভঙ্গিতে যেটুকু দেখেছেন সেখানকার মান এখানে তিনি সেটা চেঞ্জ করার চেষ্টা করছেন, তা আপনি কি মনে করেন যে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে বাই রোটেশন এরকম বিদেশের উন্নত শিক্ষা ব্যবস্থাগুলো দেখা উচিত এবং তারা যদি সেটা দেখেছে আমাদের স্ট্যান্ডার্ডকে সেই জায়গায় নিয়ে যেতে তাহলে হেল্প করতে পারে? অবশ্যই দেখা উচিত, এবং মাঝে মধ্যে ওনারা যান, আমাদের শিক্ষকবৃন্দও যান, আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যান, তবে হয়তো যাওয়ার পরিমাণটা কম, কারণ এগুলো তো অনেক ব্যয় সাপেক্ষ বিষয়, ব্যয় সাধ্য বিষয়, এ কারণে আমরাও যাচ্ছি যাই কিন্তু হয়তো তুলনামূলকভাবে কম। ধন্যবাদ স্যার, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো 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 জি বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুজিবুর রহমান সিলেট থেকে বলতেছি, বয়স 52। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইছি, তো মাধ্যমিক শিক্ষায় গিয়ে তারা এত স্লো হয়ে যায় শিক্ষা, তারা তারা পায় না বললেই সারে, আর কলেজে গিয়ে তারা নৈতিক চরিত্র পুরো হারিয়ে ফেলে। আর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় অনেক গুরুত্ব সরকারের, আর মাধ্যমিক শিক্ষা একেবারে নাই বললেই সারে। মানে আপনি বলতে চাইছেন যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অনেক বেশি আছে, মাধ্যমিক অনেক কম আছে? হ্যাঁ, কলেজে গিয়ে দেখা যায় ছাত্রদের উপর আর কোনো ভরসাই করা যায় না, তাদের নৈতিক পাঠদান পড়াশোনা এগুলি কিছুতেই কোনো ইয়ে নাই। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা এই বিষয়টি স্যারের কাছে জানবো। যে স্যার যে প্রশ্নটি হয়তো তুলতে চাচ্ছেন যে সারা বাংলাদেশে যে প্রায় 85-86 হাজারের মতো প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে 65 হাজারের মতোই আছে সরকারি, কিন্তু সরকারি পর্যায়ে মাধ্যমিক স্কুলের সংখ্যা তুলনামূলক অনেক কম আছে। কথাটি সব জায়গায় ঠিক না, উনি যেটি বললেন খুব স্লো আগাচ্ছে সব জায়গায় ঠিক না, আমরা হয়তো আগাচ্ছি প্রত্যাশিত মানের হয়তো না, যেমন ম্যাডাম বললেন যে বিদেশের যে স্ট্যান্ডার্ড আমরা সেই স্ট্যান্ডার্ড ফলো করতে পারছি না, আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু হয়তো প্রত্যাশিত মানে পৌঁছাচ্ছি না। আমাদের চেষ্টা হলো প্রত্যাশিত মানে পৌঁছানো, আমরা চেষ্টা করছি। স্যার আপনার কাছে আমরা জানবো যে বিগত পরীক্ষাগুলোতে হয়তো নানা রকম মত দ্বিমত ছিল যে প্রশ্নপত্র আউট হওয়া পরীক্ষার সঠিকভাবে হয়তো নিতে পারছে না, এবং রেজাল্টের ক্ষেত্রে হয়তো নানা রকম কোশ্চেন আসছে, যে আগামী বছরগুলোতে শিক্ষাকে আরও ডেলে সাজানোর জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য খুব সংক্ষিপ্ত যদি একটু বলেন যে আমাদের অভিভাবক শিক্ষার্থী ম্যানেজিং কমিটি কার কি দায়িত্ব আছে বা সবাই একযোগে দায়িত্ব পালনগুলো কিভাবে করতে পারে? আসলে এই যে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে একটা কুচক্র জড়িত, সন্ত্রাসে একটি কুচক্র জড়িত, অল্প কিছু মানুষ হয়তো, এরা কিন্তু মুষ্টিমেয়। যখন আমরা সামগ্রিকভাবে সবাই মিলে এটি চেষ্টা করি তখন ওই কুচক্র আউট হয়ে যায়, প্রশ্নপত্র ফাঁসকারীরা ধরা পড়েছে, আমরাও তখন সতর্ক হই, আমাদের সতর্কতা বেড়েছে, আমরা যাতে প্রশ্ন আউট না হয় এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। অনেক ধন্যবাদ স্যারকে। আপনার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে সারা বাংলাদেশে আপনার মতো যারা জনপ্রতিনিধি আছে সবাইকে একসাথে নিয়ে এদেশের শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে কাজ করতে চান এবং তারা কিভাবে যুক্ত হতে পারে, খুব সংক্ষিপ্ত যদি বলেন। আসলে আপনি অত্যন্ত মূল্যবান একটা কথা বলেছেন যে আমরা মেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি যারা রয়েছি তারা আসলে মহিলা হিসাবে আমরা কখনো চলি না, আমরা চলতে চাই না, যেমন বিদেশে মহিলা বলা হয় না, জেন্ডার ব্যালেন্স হয় না, আপনি জানেন, সেক্ষেত্রে আমাদের দেশে এই মহিলা শব্দটা একেবারে তুলে ফেলতে হবে, নিজেদেরকে মানুষ ভাবতে হবে, প্রত্যেকে আমরা এক একজন মানুষ, মানুষ হিসেবে আমাদেরকে কাজ করার
অঙ্গীকার করতে হবে, তাহলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে মেয়েরা দেখেন আজকে এসএসসি বলেন, GPA-5, এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন ইয়েতে আপনার মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে, GPA-5 সংখ্যায় বেশি পাচ্ছে এবং মেয়েরা অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এইসব মেয়েদের যদি আমরা সহযোগিতা করতে পারি সেক্ষেত্রে মানে দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর যে ভীষণ রয়েছে, 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশ হিসাবে পরিণত করা এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে একটি উঁচু জাতি হিসাবে তৈরি করা, সেটাতে আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। তাহলে আমি মনে করি যে সবাই আমরা এই দেশটাকে আরো বহুদূর নিয়ে যেতে পারবো এবং মেয়েরা যার যার জায়গা থেকে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। থ্যাংক ইউ আপা, অনেক ধন্যবাদ আপনাকে যে চমৎকার কথা বলেছেন এবং আমরা আশা করি আপনার মতো সবাই উদ্যোগ হয়ে একযুগে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা কোনো জেন্ডার বৈষম্যতে যেতে চাই না, আমরা সবাই মিলে দেশটিকে ভালোবাসি, এই দেশের মানুষ, আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনি এগিয়ে যান এবং সেই সাথে স্যারের জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটি সফলভাবে পালন করতে পারবেন এবং সারা দেশের সকল প্রশাসন এবং জনপ্রতিনিধিরা আপনাকে সহযোগিতা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। স্টুডিও দেশের সময় দেওয়ার জন্য আপনাদের উভয়কে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুগণ। এতে আমরা কথা শুনেছিলাম মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক এবং ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিয়া আপার কাছ থেকে। আমরা আশা করি আমরা সবাই মিলে যদি এই দেশটিকে ভালোবাসি, শিক্ষার মান উন্নয়ন ঘটাতে সক্ষম হই, তাহলেই দেশ এগিয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে 41 সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশকে দাঁড়া করাতে চাচ্ছেন সেটি সফল হবে। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।